অষ্টাদশ পর্বের দ্বিতীয় খণ্ড। সকলে জানেন আমি মানুষের কোনো চিত্তবৃত্তিকে আবিষ্কার করিনি। বাল্যকাল থেকে আমার কাব্য সাধনার মধ্যে যে আত্মপ্রকাশের প্রবল ইচ্ছা জাগ্রত ছিল, মানুষের সকল চিত্তবৃত্তির পরেই তার ছিল অভিমুখিতা। মানুষের কোনো চিৎশক্তির অনুশীলনকেই আমি চপলতা বা গাম্ভীর্যহানির দাগা দিইনি। বহু বৎসর আমি নদী তীরে নৌকা বাসে সাহিত্য সাধনা করেছি, তাতে আমার নিরতিশয় শান্তি ও আনন্দ ছিল। কিন্তু মানুষ শুধু কবি নয়, বিশ্বলোকে চিত্তবৃত্তির যে বিচিত্র প্রবর্তনা আছে তাতে সাড়া দিতে হবে সকল দিক থেকে। বলতে হবে ওম, আমি জেগে আছি, এখানে এলুম যখন তখন আমার কর্মচেষ্টায় বাইরের প্রকাশ অতি দিন ছিল। সেই সম্বন্ধে এইটুকু মাত্র বলতে পারি, সেই উপকরণ বিরল। অতি ছোট ক্ষেত্রের মধ্যে আপনাকে দেওয়ার দ্বারা ও আপনাকে পাওয়ার দ্বারা যে আনন্দ, তারই মধ্যে দিয়ে এই আশ্রমের কাজ শুরু হয়েছে। দিনে দিনে এই কাজের ক্ষেত্র প্রসারিত হয়েছে, আজ সে উদ্ঘাটিত হয়েছে সর্বসাধারণের দৃষ্টির সামনে। আমাদের অভিজ্ঞতা থেকে জেনেছি আমাদের দেশে দৃষ্টি প্রায় অনুকূল নয়, কিন্তু তাতে ক্ষতি হয়নি, তাতে কর্মের মূল্যই বেড়েছে। যারা সংকীর্ণ কর্তব্য সীমার মধ্যেও এই বিদ্যায়তনে কাজ করছেন, তাঁদেরও সহযোগিতা শ্রদ্ধার সঙ্গে সকৃতজ্ঞ চিত্তে আমরা স্বীকার্য। এখানে যারা এসেছেন তারা একে সম্পূর্ণভাবে গ্রহণ করেছেন কিনা জানি না, কিন্তু তাদের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানকে আমি সমর্পণ করেছি। বহুদিন এই আশ্রমে আমরা প্রচ্ছন্ন ছিলাম, মাটির ভিতরে বীজের যে অজ্ঞাত বাস প্রাণের স্ফুরণের জন্য তার প্রয়োজন আছে। এই অজ্ঞাত বাসের পর্ব দীর্ঘকাল চলেছিল। আজ যদি এই প্রতিষ্ঠান লোকচক্ষুর গোচর হয়ে থাকে, তবে সেই প্রকাশ্য দৃষ্টিপাতের ঘাত সংঘাত ভালো মন্দ সমস্ত স্বীকার করে নিতে হবে, কখনো পীড়িত মনে কখনো উৎসাহের সঙ্গে। যারা উপদেষ্টা পরামর্শদাতা বা অতিথিভাবে এখানে আসেন তাদের জানিয়ে রাখি, আমাদের এই বিদ্যায়তনে ব্যবসায় বুদ্ধি নেই। এখানে ক্ষণে ক্ষণে উত্তেজিত জনমতের অনুবর্তন করে জনতার মন রক্ষা করিনি, এবং সেই কারণে যদি আনুকূল্য থেকে বঞ্চিত হয়ে থাকি তবে সে আমাদের সৌভাগ্য। আমরা কর্মপ্রচেষ্টার মধ্যে শ্রেয়কে বরণ করবার প্রয়াস রাখি, কর্মের সাধনাকে মনুষ্যত্ব সাধনার সঙ্গে এক বলে জানি। আমাদের এখানে সাধনার আসন পাতা রয়েছে, সকল স্থলেই যে সেই আসন সাধকেরা অধিকার করেছেন এমন গর্ব করি নে, কিন্তু এখানকার আবহাওয়ার মধ্যে একটি আহ্বান আছে, আয়ন্তু সর্বত্র সাহা। আমাদের মনে বিশ্বাস হয়েছে আমাদের চেষ্টা ব্যর্থ হয়নি, যদিও ফসলের পূর্ণ পরিণত রূপ আমরা দেখতে পাচ্ছি না। যারা আমাদের সুদীর্ঘ এবং দুরূহ প্রয়াসের মধ্যে এমন কিছু দেখতে পেয়েছেন যার সর্বকালীন মূল্য আছে, তাঁদের সেই অনুকূল দৃষ্টি থেকে আমরা বর লাভ করেছি। তাঁদের দৃষ্টি সেই আবিষ্কার শক্তি জাগিয়েছে আমাদের কর্মে। দূরের থেকে এসেছেন মনীষীরা অতিথিরা, ফিরেছেন বন্ধুরূপে, তাদের আশ্বাস ও আনন্দ সঞ্চিত হয়েছে আশ্রমের সম্পদ ভাণ্ডারে। বহু দিনের ত্যাগের দ্বারা চেষ্টার দ্বারা এই আশ্রমকে দেশের বেদী মূলে স্থাপন করবার জন্য নৈবেদ্য সংরচন কার্য আমার আয়ুর সঙ্গে সঙ্গে এরকম শেষ করে এনেছি। দূরের অতিথি অভ্যাগতদের অনুমোদনের দ্বারা আমাদের কাছে একথা স্পষ্ট হয়েছে যে এখানে প্রাণ শক্তি রয়েছে, ফুলে ফলে বাইরের ফসলের কিছু একটা প্রকাশ
এরা দেখেছেন। তাছাড়া তাঁরা এর অন্তরের ক্রিয়াকেও দেখেছেন। দূরে সেই অতিথিরা, মনীষীরা আমাদের পরম বন্ধু, কারণ তাদের আশ্বাস আমরা পেয়েছি। আমাদের এই আশ্রমের কর্মেতে আমি যে আপনাকে সমর্পণ করেছি তা সার্থক হবে, যদি আমার এই সৃষ্টি আমি যাবার পূর্বে দেশকে সঁপে দিতে পারি। শ্রদ্ধেয়া দেয়ম যেমন, তেমনই শ্রদ্ধেয়া আদেয়ম। যেমন শ্রদ্ধায় দিতে চাই তেমনই শ্রদ্ধায় একে গ্রহণ করতে হবে। এই দেওয়া নেওয়া যেদিন পূর্ণ হবে সেদিন আমার সারা জীবনের কর্ম সাধনার এই ক্ষেত্র পূর্ণতার রূপ লাভ করবে। ইতি বিশ্বভারতী প্রবন্ধের অষ্টদশ পর্বের দ্বিতীয় খণ্ড তথা গোটা অষ্টদশ পর্বটি সমাপ্ত হল। ধন্যবাদ।